বিজ্ঞান আলোচনা সভা ও টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন হয় হাওড়ার শ্যামপুরে। শ্যামপুরের চাঁদপুর উপেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর প্রবীর রঞ্জন সুর। দুর্যোগ বিপর্যয় ও ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় অংশ নেন ডক্টর সুপ্রকাশ পান। পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করেন ডক্টর পার্থ ঘোষ। রাতে পলাশ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণে অংশ নেয় 32টি স্কুলের ছাত্রছাত্রীরা। এই বিষয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল নজর কাড়া। চাঁদপুর উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ দে জানান, এলাকার 32টি স্কুল এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের পাশাপাশি ছিলেন শিক্ষকরাও। এলাকার ছাত্রছাত্রীদের বেশি করে বিজ্ঞান মনস্ক করে তুলতে, সেই সঙ্গে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিজ্ঞান চর্চার প্রতি মানুষকে উৎসাহ দিতেই এই প্রয়াস বলে জানিয়েছেন আয়োজকরা। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝায়ের রিপোর্ট, আজতাক বাংলা।